র্যানসাময়ের হচ্ছে আতঙ্কের দ্বিতীয় নাম এর কারণ হচ্ছে আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এত বেশি পরিমাণে র্যানসাময়ের দ্বারা অ্যাটাক হচ্ছে মানুষ আপনারা শুধু আমাদের ফেসবুকের গ্রুপে একটু যদি নজর রাখেন তাহলেই বুঝতে পারবেন প্রতিনিয়ত কত মানুষ র্যানসাময়ের দ্বারা অ্যাটাক্ট হয়ে তাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো হারাচ্ছে এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা র্যানসাময়ার সম্পর্কে খুব বেশি একটা জানি না এবং এটাকে কীভাবে অ্যাভয়েড করতে হয় সে সম্পর্কেও আমাদের নলেজ অনেক কম যদিও র্যানসাময়ার নিয়ে এর আগে আমি ভিডিও বানিয়েছি বাট সেটা অনেক পুরনো ছিল তাই আজকের ভিডিওতে আমরা একটু নতুন করে এক্সপ্লেন করবো যে রেনসাম ওয়্যার কী এটা কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে র্যানসামওয়্যার ওয়ার অ্যাভয়েড করতে পারেন কারণ একটা র্যানসাম ওয়ার অ্যাটাক মানে সারা জীবনের কান্না ট্রাস্ট মি স্পিকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স কারণ আমি দুই দুইবার র্যানসামওয়্যার দ্বারা অ্যাটাক্ট হয়েছি ওকে এখন আবার বললেন না যে আপনি নিজেও তো অ্যাটাক্ট হয়েছেন আমাদেরকে শিখাবেন সেটা অনেক আগে ছিল এবং এই দুইবার অ্যাটাক্ট হওয়ার পরে আমি সচেতন হয়েছি এবং এখন আমি জানি কীভাবে অ্যাভয়েড করতে হয় সো আই উইল টিচ ইউ সো যারা র্যানসাময়ের সম্পর্কে জানেন না তাদেরকে আমি একটু শুরুতে বলে দিই র্যানসামের হচ্ছে ওয়ান কাইন্ড অফ মালওয়্যার একটা ট্রোজান মালওয়্যার বলতে পারেন ট্রোজান ভাইরাস বলতে পারেন যেটা আপনার কম্পিউটারে ঢুকে যত ইম্পর্টেন্ট ফাইল আছে ইম্পর্টেন্ট এক্সটেনশনের যত ফাইল আছে সবগুলোকে এনক্রিপ্ট করে ফেলে বা লক করে ফেলে এবং যে ব্যক্তি লক করেছে সে ছাড়া অন্য কেউ এটা আনলক করতে পারে না বা ডিক্রিপ্ট করতে পারে না বেশিরভাগ সিচুয়েশনে কিছু কিছু সিচুয়েশনে ডিক্রিপ্ট করা যায় কোনটায় করা যায় সেটা আমরা একটু পরেই আলোচনা করছি তবে র্যানসাময়ারটা অনেক ডেঞ্জারাস এবং ফাইল যখন এনক্রিপ্ট হয়ে যায় তখন আপনার কাছে একটা মেসেজ আসে যে একটা মোট মোটা অঙ্কের টাকা আপনাকে বিটকয়েন কিংবা অন্য যে কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পে করতে হবে তাহলে আপনার ফাইলগুলোকে ডিক্রিপ্ট করে দেওয়া হবে যদি না দেন পেমেন্ট তাহলে আপনার ফাইল গন সারা জীবনের জন্য এই ফাইল আর ব্যাক আসবে না তো বুঝতেই পারছেন যে এটা কতটা ডেঞ্জারাস এখন বলি র্যান্সামওয়্যার কীভাবে কাজ করে সো র্যান্সামওয়্যার মূলত খুব ভদ্র একটা সফটওয়্যার সে আপনার কম্পিউটারে ঢুকবে কিন্তু ঢুকে তারপরে সব এলোমেলো করে দিবে এই জন্য এটাকে বলা হয় ট্রোজান ভাইরাস বা ট্রোজান হর্স সজন হর্স মানে হচ্ছে এটা রূপ পাল্টিয়ে এমন একটা বেশে আপনার কম্পিউটারে ঢুকবে আপনি বুঝবেন না যে এটার মধ্যে সমস্যা আছে আপনি যখন এটা ওপেন করবেন তখন আপনার কম্পিউটার ইনফেক্টেড হয়ে যাবে এখন কোন কোন জায়গা থেকে রেনসামার আসতে পারে এটা বলা অনেক কঠিন আপনি যদি টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করেন সেখান থেকে র্যান্সামার আসতে পারে আপনি যদি ক্র্যাক ফাইল বেশি বেশি করে খুঁজেন সেখান থেকে রেনসামার আসতে পারে কারণ রেনসামেরগুলো মূলত এই টাইপের যে মডিফাইড সফটওয়্যারগুলো আছে এখান থেকেই আসে অনেক সময় আছে ভালো সফটওয়্যারের ওয়েবসাইট হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাওয়ার পরে সেখানে তারা হচ্ছে র্যানসামওয়্যারটা আপলোড করে রাখে এভাবে আসতে পারে ইমেলের মাধ্যমে আসতে পারে লোভনীয় ইমেল আপনাকে পাঠাতে পারে তারপরে সেখান থেকে অ্যাটাচমেন্ট ওপেন করে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার কম্পিউটার চলে যেতে পারে সো আপনি যদি অ্যাওয়ার না হন সচেতন যদি না হন তাহলে র্যান্সামওয়্যার আপনার কম্পিউটার ঢুকতে পারে কিভাবে অ্যাভয়েড করতে হয় এটা নিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করছি এবার বলি কিভাবে র্যানসামওয়্যার আপনার ফাইলগুলোকে এনক্রিপ্ট করে এনক্রিপশানের মূলত দুইটা পদ্ধতি আছে একটা পুরনো পদ্ধতি যেটার নাম হচ্ছে সিমেট্রিক এনক্রিপশান আর একটা নতুন পদ্ধতি যেটার নাম হচ্ছে এসিমেট্রিক এনক্রিপশন নাও সিমেট্রিক এনক্রিপশানে যখন কোনো ফাইল এনক্রিপ্ট করা হয় তখন যে সিকিউরিটি কিটা আছে যেটা দিয়ে ডিক্রিপ্ট করতে হবে সেই কিটা মূলত ফাইলের ভেতরেই থাকে সো ফোর্স অ্যাটাক বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে এই কিটাকে বের করে আনা পসিবল এবং ফাইলটাকে আনলক করা পসিবল তার মানে এই কিটা দুইজন মানুষের কাছেই থাকতে পারে যে হ্যাকার আছে তার কাছেও থাকে আবার যে ফাইলের ওনার আছে তার ফাইলের ভেতরেও থাকে বাট এসিমেট্রিক এনক্রিপশান যেটা সেটা মূলত সিমেট্রিক এবং এসিমেট্রিক এই দুইটার কম্বিনেশনে হয়ে থাকে ফাইলগুলো মূলত এসিমেট্রিক পদ্ধতিতে ফাইলগুলো মূলত সিমেট্রিকভাবেই এনক্রিপ্ট হয় কিন্তু এনক্রিপশানের যে কিটা থাকে সেই কিটা আবার এসিমেট্রিক এনক্রিপশান মেথডের মাধ্যমে এনক্রিপ্টেড থাকে এবং এসিমেট্রিকের যে ইনক্রিপশন মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে এইএস অ্যাডভান্সড ইনক্রিপশন স্ট্যান্ডার্ড যেটা দুশো ছাপ্পান্ন বিটের হয়ে থাকে এবং এই বিট যত বেশি হয় পাসওয়ার্ডের স্ট্রেন্থ এবং লেন্থ তত বেশি হয় দুশো ছাপ্পান্ন বিট মানে হচ্ছে হিউজ বড় পরিমাণে একটা ইনক্রিপশন কি হবে এবং সেই কিটা কীটা ফোর্স বা অন্য কোনোভাবে ভাঙা পসিবল না আর আপনি যদি সিমেট্রিকের কিটা পেয়েও যান যেহেতু সিমেট্রিক কীটা আবার এসিমেট্রিক দিয়ে ইনক্রিপ্ট করা সো আপনি সেই কিটা পেলেও সেটা থেকে কিন্তু কোনো অ্যাক্সেস নিতে পারবেন না এবং এসিমেট্রিকের যে কিটা থাকে সেটা একজন ব্যক্তির কাছে থাকে সেই ব্যক্তিটা হচ্ছে যে হ্যাকার শেখাচ্ছে সো যখনই এসিমেট্রিক পদ্ধতিতে আপনার কম্পিউটারে র্যানসামওয়্যার দ্বারা অ্যাটাক করা হয় আপনার কম্পিউটারে যে ফাইলগুলো এনক্রিপ্ট হবে সেগুলো কোনোভাবেই আর ফেরত আনা পসিবল না সো মুদ্র কথা হচ্ছে র্যানসামওয়্যার যদি একবার অ্যাটাক করে তাহলে এখান থেকে ফেরত আসা আর পসিবল না আপনার ফাইল সব যাবে যদি না আপনি সেই টাকা দিতে রাজি থাকেন টাকা দিলেও অনেক সময় ফেরত পাওয়া যায় না অনলি ওয়ান টু টু পার্সেন্ট মানুষ আছে যারা হচ্ছে সিমেট্রিক পদ্ধতি বা পুরনো পদ্ধতিতে অ্যাটাক্ট হয়ে থাকে তারা হয়তো ফাইল ব্যাক পায় বাট বেশিরভাগ মানুষ মানে নাইনটি এইট টু নাইনটি নাইন পার্সেন্ট মানুষই নতুন পদ্ধতিতে অ্যাটাক্ট হয় যে কারণে সেই ফাইলটা ফেরত পাওয়া যায় না আর অনেকে হয়তো ভাবে যে মাইক্রোসফট কিংবা অন্য বড় বড় কোম্পানি তারা হেল্প করতে পারবে না যখন এ সিমেট্রিক পদ্ধতিতে কোনো ফাইল এনক্রিপ্ট করা হয় নো ওয়ান ক্যান হেল্প ইউ সো একমাত্র ওয়ে হচ্ছে রেনসাম ওয়ারকে অ্যাভয়েড করা রেনসাময়ার থেকে বেঁচে থাকা আগেই মানে প্রতিকার না প্রতিরোধ করতে হবে সো প্রতিরোধ করার জন্য কি কি করতে হবে প্রথমে আমি অনেকবার বলেছি যে আপনারা ক্র্যাক সফটওয়্যার ইউজ থেকে একটু বিরত থাকুন ক্র্যাক বা পাইরেটেড সফটওয়্যারগুলো যত কম ইউজ করা যায় তত ভালো ক্র্যাক সফটওয়্যারের বা পেড সফটওয়্যার যে অল্টারনেটিভ ফ্রি ভার্সন আছে সেটা আপনারা ইউজ করতে পারেন এটা নিয়ে আমরা কয়েকদিন পর একটা ভিডিও বানাবো পাশাপাশি কিছু সফটওয়্যার আছে যেগুলো খুব অল্প দামের লাইক এক হাজার পনেরোশো দুই হাজার এই টাকার যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপনারা কিনে ইউজ করতে পারেন যেটা আমি করি আমি একটু দামি সফটওয়্যারও কিনি বাট আপনারা যারা অ্যাফোর্ড করতে পারবেন না তারা কম দামি সফটওয়্যারগুলো হলেও অন্তত পক্ষে একটু টাকা জমিয়ে কেনার চেষ্টা করবেন সো আজকের ভিডিওতে যেহেতু র্যানসাম নিয়ে রেনসাময়ের নিয়ে কথা বলছি আমি একটা রেনসামওয়্যার প্রোটেকশনের সফটওয়্যারের নাম আপনাদেরকে বলতে পারি বাট আগেই বলে রাখি এটা কিন্তু স্পনসর্ড না এবং আমি যে সফটওয়্যারের নাম বলবো তারা কিন্তু আমাকে পে করছে না সো যে সফটওয়্যারটা আমি ইউজ করি অ্যান্টি রেনসামওয়্যার সফটওয়্যার এটার নাম হচ্ছে ইএমএসআই সফট অ্যান্টিমালওয়্যার এবং এই সফটওয়্যারটা খুবই লাইটওয়েট এটা দামও অনেক কম অ্যারাউন্ড ছয়শো আশি টাকার মতো এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারে যদি ইনস্টল থাকে তাহলে অনেকগুলো বেনিফিট আপনি পাবেন তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টি র্যানসামওয়্যার এরপরে তো অন্যান্য অ্যান্টি ম্যালওয়্যার তো আছেই মানে অনেক ম্যালওয়্যার থেকে আপনাকে বাঁচাবে আপনার বিহেভিয়ার পর্যন্ত এটা বুঝতে পারবে কোনো কেউ যদি অ্যাক্সেস নিয়ে নেয় আপনার কম্পিউটারে উল্টাপাল্টা বিহেভ যদি করে সেটাও সেই সেই সফটওয়্যার ডিটেক্ট করতে পারে এটার একটা ওয়েব প্যানেল আছে যেখান থেকে আপনি নানান রকমের ইনফরমেশন পাবেন ওভারঅল এই সফটওয়্যারটা অনেক হ্যান্ডি মনে হয়েছে অনেক ইউজফুল মনে হয়েছে অনেক লাইটওয়েট মনে হয়েছে আমার কাছে যে কারণে আমি এটা ইউজ করি আপনার চাইলে কিনতে পারেন আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা দামটা অ্যারাউট ছয়শ আশি টাকা এই টাকায় আপনারা কিনতে পারেন এবং আবারও বলছি এই সফটওয়্যারটা খুবই লাইটওয়েট যেহেতু আপনার কম্পিউটারে খুব একটা মানে অনেক অ্যান্টিভাইরাস আছে যেগুলো হচ্ছে কম্পিউটারকে প্রচুর লোড দেয় এই সফটওয়্যারটা কিন্তু এরকম লোড দেয় না সো আশা করি রেনসামওয়ে নিয়ে আপনাদের নলেজের পরিমাণটা একটু হলেও বেড়েছে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সচেতনতাই হচ্ছে রেনসামওয়ে থেকে বাঁচার একমাত্র ওয়ে সো একটু সচেতনভাবে আপনারা কম্পিউটার ইউজ করবেন ইমেলে যে কেউ অ্যাটাচমেন্ট পাঠালে সেটা ওপেন করবেন না ওপেন করলেও সেটা এই ইএমএসআই সফটওয়্যার দিয়ে একবার স্ক্যান করে নেবেন তাহলে রেনসামওয়্যার কিন্তু সহজে ধরা পড়ে যাবে ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম